আজ আমরা কথা বলতে চলেছি গুমনামী বাবা অর্থাৎ সৃজিত মুখোপাধ্যায়, যে বইটি আপনাদের সামনে আসতে নিয়ে আনতে চলেছিল সেই গুমনামী বাবা নিয়ে আজ আমরা কিছু কথা বলতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। গুমনামী বাবাকে নিয়ে আদলে নেতাজি সুভাষচন্দ্র বসুই ছিলেন সেটি কিন্তু অজানা। এই নিয়ে অতদিন প্রচুর বিতর্ক রয়েছে। মৃত্যুর রহস্যকে ঘনীভূত করে দেশবাসীকে এই চিত্রকালীন আধাজালকে আবৃত রেখেছিল নেতাজি। শিল্পীর কল্পনায় যে ছবি আমরা সামনে এসেছে তার সঙ্গে নেতাজি অদ্ভুত মিল ছিল। তাতে একটা বিশ্বাস করতে খুবই অসুবিধা হয় না যে গুমনামী আসলে নেতাজি। যাই হোক, যে কারণে কথাগুলো বলা হলো তা হলো সৃজিৎ মুখোপাধ্যায় এবার বড় পর্দায় সেই নেতাজিকে নিয়ে অর্থাৎ গুমনামী বাবাকে নিয়ে রহস্যবৃত্ত জীবনকে আমাদের সামনে তুলে ধরতে চেয়েছিল। নাম ছিল গুমনামী, অর্থাৎ গুমনামী বাবার চরিত্রে অভিনয় করার কথা ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার কিন্তু গুমনামীকে আদৌ নেতাজি হিসেবে সৃজিৎ মুখোপাধ্যায় দেখাবেন কিনা সেটা সময় বলবে। তিনি এই মুহূর্তে গিয়েছেন ফৌজিবাদে এবং সেই ফৌজিবাদে গুমনামী বাবা ওরফে ভগবান দাস ছিলেন সেখানে। কিন্তু এই মধ্যে খবর শোনা যাচ্ছে নেতাজির পরিবারের তরফ থেকে নাকি আপত্তি জানানো হয়েছে ছবিটি নিয়ে। বসুপাড়ের কেউ নাকি চাচ্ছে না গুমনামী বাবাকে হোক এই মুভিটি, হয়তো নেতাজিকে গুমনামী হিসাবে দেখানো হবে বলে এবং ভুল বার্তা দেওয়া হবে বলে আশঙ্কা করছেন তার পরিবার। কিন্তু সিজিদের বরাবর জানিয়েছেন এই ছবি একটি কোথা গড়া ও মন গড়া হবে না এবং যা দেখাবেন সবটি নাকি তথ্য নির্ভর। নিজেই রিচার্জ করেছেন, সবার সামনে তুলে ধরবেন এই মুভিটা থেকে। তাছাড়া এই ছবির ক্ষেত্রে তার খুবই বড় রেফারেন্স পয়েন্ট হলো চন্দ্রগড় ঘোষ এবং তনুজধরের লেখা একটি বই, যেখানে সুভাষ বোস লাইফ আফটার ডেথ বইটি নিয়ে। ফলে সৃজিৎ মুখোপাধ্যায় একেবারে ঘাবড়াচ্ছেন না এই মুভিটি নিয়ে। আশা করা যায় এই ঝামেলা তাড়াতাড়ি মিটিয়ে বইটির শুটিং তাড়াতাড়ি শুরু হবে। এর তথ্য যদি আরও আসে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।